জাতীয় সংসদের অনল বর্ষী বক্তা, যিনি মহান জাতীয় সংসদ দাঁড়িয়ে নেতা হিসাবে উত্তর জনপদের উন্নয়নের কথা তুলে ধরেন, সেই বাগমারার মাটি ও মানুষের নেতা, প্রিয় নেতা ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি এখন আপনাদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখছেন। আপনারা সবাই ভালো আছেন তো? আমি আজকে শুরুতেই দু একটা কথা বলার পরে আপনাদের কথা শুনবো। আজকে কিন্তু আমাদের নেতৃবৃন্দের কোনো বক্তব্য নাই। আজকে যে অনুষ্ঠানের আয়োজন, যে অনেকেই আমাকে ঢাকায় যে বলেন যে আপনার সাথে কথা বলার সুযোগ হয় না, নেতৃবৃন্দ সবসময় ঘেরাও করে থাকে, তা আজকে আমি চাই যে আপনারা কথা বলবেন, আমরা শুনব। আমি দু একটা কথা শুরুতেই বলতে চাই। আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, বাংলাদেশের মানুষ একটি ভূখণ্ড পেয়েছে, একটি পতাকা পেয়েছে। তার জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল সদস্যদের স্মরণ করছি। স্মরণ করছি 30 লক্ষ শহীদদের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদেরকে আমি স্মরণ করছি। স্মরণ করছি জাতীয় চার নেতা, যাদের নেতৃত্বে বাংলাদেশ 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই চার নেতাকে আমি স্মরণ করছি। স্মরণ করছি বাংলাদেশের অনেক গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত নেতৃত্ব নেতা, তারা জীবন অব্যাহতি আত্মহতি দিয়েছেন, তাদেরকে আমি স্মরণ করে আমি স্মরণ করছি যে এই অঞ্চলের তথা এই গ্রামের একটি কৃতি সন্তান, যিনি অনেক দিন রাজনীতির এই বাংলাদেশের শুরুতেই স্বাধীনতার আগের থেকে স্বাধীনতার পরেও অনেক দিন বাগমারার রাজনীতিতে একজন অনন্য নাম, যিনি এই গ্রামেরই সন্তান ছিলেন, মরহুম সর্দার আমজাদ হোসেনকে, তাকেও আমি স্মরণ করছি। এবং আরেকজন ব্যক্তিত্ব ছিলেন জাফরুল্লাহ চৌধুরী, ওনাকেও আমি স্মরণ করছি। এবং আপনাদের আমাদের মাঝ থেকে অনেক মুক্তিযোদ্ধারা মারা গেছে, তার মধ্যে এই এই বিশেষ করে হামিরগুর সাথে আমার একেবারে নিকট আত্মীয় ছিলেন মরহুম জনাব আব্বাস আলী, যার নামে আমি এই হামিরগুসা থেকে বীরগুসা এই রাস্তার নামকরণ করেছিলাম, তাকে আমি স্মরণ করছি। তার কারণ তার অনেক অবদান আছে আমার পরিবারের প্রতি, আমার প্রতি, তাকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। স্মরণ করছি আমাদের মধ্য থেকে যারা, যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাইরা জীবন চলে গেছেন, মরহুম হয়ে গেছেন, তাদেরকে আমি স্মরণ করছি। আমি প্রথমেই আপনাদেরকে বিস টিভি যা সন্ধ্যার সময় এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। বাগমারাতে এই রাজনৈতিক অঙ্গনে এসে 2008 সালে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন সংসদ সদস্য হিসাবে। এই 2008 সালের নির্বাচন ছিল একটা বিভীষিকাময়, একটা দুঃসময় দিন অতিবাহিত করার পরে বাগমারার এই বিশেষ করে হামিরগুসা, গোয়ালকান্দি, যুগিপাড়া, মারিয়া সহ তাহেরপুর পর্যন্ত এই কয়েকটি পূর্বাঞ্চলের ইউনিয়নের মানুষ সবাই জানেন যে বাগমারায় যে সর্বহারা এবং জেএমবি সহ যেই রক্তের হুলি খেলা হয়েছিল, এই হামিরগুসাতেই বাংলা ভাইয়ের সৃষ্টি করে
বর্বরজিত ভাবে মানুষকে হত্যা করে বাংলা বাগমারা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। সেই সময়ের পরপরই 2008 সালের নির্বাচনে সংসদ সদস্য আমাকে আপনারা নির্বাচিত করেন। এই বাগমারাকে শান্ত এবং বাগমারাকে উন্নয়ন, বাগমারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের যেখানে সন্ধ্যার পর বেরোনো যেত না, যেখানে রাস্তাঘাটে আসরের নামাজের পরে মানুষ খুঁজে পাওয়া যেত না, সেই সময় যখন আমাকে আপনারা নির্বাচিত করলেন, আমি চেষ্টা করেছি সেই সমস্ত জিনিস মাথায় রেখে বাগমারার রাজনৈতিক একটা গুণগত পরিবর্তন, বাগমারার সেই সন্ত্রাসের জনপদ থেকে শান্তির জনপথে এবং উন্নয়ন করে স্বল্প দীর্ঘমেয়াদী নানান রকমভাবে আমরা মানুষের সঙ্গে বসার চেষ্টা করেছি আমি, এবং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে বসেছি, আপনাদের কথা শোনার চেষ্টা করেছি। তারপরেও কিছু কথা থেকে যায় এবং যেসব ঘটায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটায়, বিদ্যুতায়ন, শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদের বই সহ সরকারের অনেক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে আজকে বাগমারার 100 ভাগ ছেলে মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে পাশ করে, প্রায় 97-98 ভাগ ছেলে মেয়েরা মাধ্যমিক স্তরে যায়, স্কুলে যায়। আজকে 100 ভাগ বাড়িতে বিদ্যুতায়ন করা হচ্ছে। রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ রাস্তাঘাট অংশ মানে অলমোস্ট শেষ করা হচ্ছে, করা হয়েছে, এবং কৃষি ক্ষেত্রে কৃষকদের সারের ভর্তুকি সহ সকল প্রকার সুযোগ, কৃষি যন্ত্রপাতি সুযোগ সুবিধা দিয়ে কৃষকদের উন্নয়ন করা হয়েছে। আমাদের মানুষের স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য তাদের ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং সকল স্তরে এই উন্নয়নের ঘটার ফলে আজকে বাগমারায় কোনো রাজনৈতিক মারামারি, রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক কোনো মামলা হয় নাই, কাউকেও আমরা কখনো কোনোভাবে হয়রানি করি নাই। সর্বোচ্চ চেষ্টা করেছি একটা নিরপেক্ষ এবং সবার জন্য শান্তির আবাসভূমি গড়ার জন্য সকল শ্রেণী পেশার মানুষ, সকল মানে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষের সামনে আমি কাজ করার চেষ্টা করেছি। কেউ বলতে পারবে না যে আমার অপোজিশন দলের কোনো লোককে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা হয়েছে, কেউ বলতে পারবে না মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হয়েছে। আমরা চেষ্টা করেছি এই পলিটিক্যাল ইস্যুসগুলো মানে অতি সূক্ষ্মভাবে সকল মানুষের সঙ্গে ওঠা বসার মধ্য দিয়ে, যোগাযোগের মধ্য দিয়ে আমি করার চেষ্টা করেছি। আমি সকাল 6:30 থেকে শুরু করে রাত্রি 11:30-12 পর্যন্ত আমার মোবাইল খোলা থাকে। এই বাগমারার সকল শ্রেণী পেশার মানুষ, যে কোনো মানুষ যে কোনো সময় টেলিফোন করে এই বাগমারার খবর দিতে পারে এবং সম্পর্ক আদান প্রদান করতে পারে, অসুবিধার কথা বলতে পারে, যার ফলে বাগমারাতে কোনো পলিটিক্যাল গ্লুমিং, পলিটিক্যাল ইস্যুস, পলিটিক্যাল দাম্ভ আমরা দেখাইনি। বাগমারায় কোনো টেন্ডারবাজি হয় না, কেউ বলতে পারবে না। বাগমারায় কোনো ছাত্রলীগ, যুবলীগ দ্বারা কাউকে দলীয়ভাবে প্রভাবিত করা হয় নাই বা কোনো রকম অন্যায় অত্যাচার করা হয় নাই। দলীয় প্রভাব খাটিয়ে কোনো রকমভাবে কোনো সরকারি কাজ করা হয় নাই, সর্বভাবে আমরা এগুলো খেয়াল করেছি। এবং থানা, ইউনো অফিস, সকল সরকারি প্রতিষ্ঠানকে আমরা ইম্পার্শিয়াল অ্যাটিটিউড নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং সবসময় বসেছি, এবং আমরা বলেছি যে বাগমারা 400,000 মানুষ, প্রায় 400 বর্গ কিলোমিটার এরিয়া, 16টি ইউনিয়ন, 2টি পৌরসভা, সকল মানুষ যেন একটা সুষম জাস্টিস পায়, বিচার পায় এবং সেই মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ। এবং আমরা চেষ্টা করেছি মানুষকে মোটিভেশনের মধ্য দিয়ে, মানুষকে ভালো হওয়ার মধ্য দিয়ে সুযোগ করে দেওয়া, এবং আপনারা এর ফলাফল নিশ্চয় পেয়েছেন। হামিরকুসায় মানুষ অবশ্যই এটা পেয়েছে বলে আমি বিশ্বাস করি, কারণ এই হামিরকুসা ছিল রক্তাক্ত জনপদের শুরু। এই হামিরকুসা ছিল
যেখানে বাংলা ভাইয়ের টর্চার সেল, যেই বাংলা ভাইয়ের কথার জন্য আমাকে ঢাকাতে জবাবদিহি করতে হয়। আমাদের অনেক বাগমানের মানুষ ঢাকার হোটেলে সিট পর্যন্ত পায় নাই, তাদের ছবি তুলে তারপরে আইডেন্টিটি নিয়ে তারপরে তাদের সিট দেওয়া হয়। আজকে সেই বাগমানা শান্তির বাগমার মানুষ ঘুমাতে পারে, স্বাচ্ছন্দ্যে তার নিজের কাজ নিজে করতে পারে। এবং এর মধ্য দিয়ে যেই আমাদের সামাজিক শান্তি এসছে, এবং আজকে দেখেন এই যে মা বোনেরাও দূর দূরান্ত থেকে আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড সহ সকল কর্মসূচিতে যোগদান করে। আমি বলবো জননেত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তারই কন্যা আজকে রাষ্ট্রের দায়িত্বে। এবং তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের সকল এলাকার মতোই বাগমানাতেও সকল দারিদ্র বিমোচন কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন এবং এগুলো এক্সিকিউশনের মধ্য দিয়ে আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। উন্নত খাবার ব্যবস্থা, উন্নত শিক্ষার ব্যবস্থা, প্রত্যেক ছেলেমেয়েদের বইয়ের ব্যবস্থা। আজকে একটা অসহায় মা যার পেটে বাচ্চা তার জন্য যেই ভাতা, মুক্তিযোদ্ধা সহ সকল মানে ডিজেবলদের ভাতা, অনেক রকম এরকম কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে একটা দরিদ্র সীমা থেকে মানুষকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আজকে একটি মানুষ আর তার খাদ্যের অভাবে না খেয়ে থাকে না, একটি মানুষ আর তার জামা কাপড় নেই সেই জন্য সে বিবস্ত থাকে না, একটি ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না যে বেতন বই কিনতে পারতেছে না এই জন্য নয়, এখন সকল ছেলে মেয়েরা এই সরকারের সহায়তা নিয়ে আর জননেত্রী শেখ হাসিনার সরাসরি সহায়তা নিয়ে আজকে এই আমাদের এই গ্রামীণ জনপথেও কিন্তু আজকে ছেলেমেয়েরা অনেক উচ্চ শিক্ষায় অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, বিসিএস কোয়ালিফাই করছে, ভালো চাকরি পাচ্ছে। এই সব মিলে আমাদের চিন্তা করতে হবে। আমি সংসদ সদস্য হিসেবে বলতে চাই, বর্তমান সরকারের যেই কাজগুলো বাস্তবায়ন হচ্ছে এর মধ্যে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমরা 100% সুষ্ঠু সুন্দরভাবে এবং সততা নিষ্ঠার সাথে করার চেষ্টা করেছি। আমরা সকল ধর্মীয় প্রতিষ্ঠান, সকল স্কুল কলেজ মাদ্রাসা এবং সকল প্রতিষ্ঠানের কম বেশি সরকারি সহায়তা সহ আমি ব্যক্তিগতভাবে সহায়তা দিয়ে এবং চেষ্টা করেছি আমি আমার পক্ষ থেকে অন্তত কমিউনিকেশন করে আপনাদের কথা শোনার। তারপরেও অনেক প্রশ্ন থেকে যায়, অনেক কথা থেকে যায়, আপনাদের অনেক কথা থাকতেই পারে, সেজন্যে আমি বলবো আপনারা যদি খোলামেলা আজকে কথা বলেন আপনাদের সাথে আমি অনেকক্ষণ থাকব, আপনারা কথা বলবেন আমি শুনব, আমি নোট করব, সেগুলো সমাধানের চেষ্টা করব। আর উন্নয়ন এবং সকল মানুষের সকল সমস্যার সমাধান একদিনে হয় না, এটা সময় লাগে, বাট উন্নয়ন এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আস্তে আস্তে এটা ঘটতেই থাকবে। আজকে যখন রাস্তা হচ্ছে বিদ্যুৎ দরকার, বিদ্যুৎ হয়ে গেলে আমার বাড়িতে আরও উন্নত মানের অ্যাপ্লায়েন্সগুলো দরকার, শিক্ষা যখন উন্নতি হয় তখন তার বাড়ি কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি হয়, পাকা বাড়ি থেকে তার গাড়ি দরকার হয়, এরকম এটা প্রসেস চলতেই থাকে। মানুষের আজকে $1752 মাথাপিছু আয় হয়েছে বাংলাদেশের মানুষের, সুতরাং মানুষের এই উন্নয়ন আকাঙ্ক্ষা তো চলতেই থাকবে। প্রত্যেক বাড়িতে কালার টেলিভিশন লাগবে, প্রত্যেকের হাতে স্মার্টফোন লাগবে, এরকম নানান রকম উন্নয়ন যে মানুষের চাহিদা এটা অব্যাহত থাকবে। কিন্তু এটা নয় যে আমরা জনপ্রতিনিধি হিসাবে আমি চেষ্টা করেছি সবসময় আপনাদের পাশে থাকার। মাসে 3-4 বার করে ঢাকা থেকে এসে আপনাদের সকল এলাকায় চেষ্টা করেছি, হয়তো হামিরপুর সাথেও কয়েকবার এসেছি, হয়তো তারপরেও অনেকের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, সেজন্য আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি সারা বাগমানায় প্রতিটি ইউনিয়নে এ ধরনের প্রোগ্রাম আমরা করতে চাই, আপনাদের সহায়তা চাই, আপনাদের সুচিন্তিত মতামত চাই। আপনারা জনপ্রতিনিধি কিভাবে দেখতে চান, কি ধরনের প্রবলেম হচ্ছে কিনা, কি ধরনের আগামী দিনের সংসদ সদস্যকে দেখতে চান, কি ধরনের সরকার দেখতে চান, বর্তমান সরকারের যেই কাজগুলো যেই প্রজেক্টগুলো বাস্তবায়ন হচ্ছে এই প্রজেক্ট বাস্তবায়নের মধ্যে কোনো সাজেশান থাকলে, কোনো সুবিধা অসুবিধা থাকলে যদি এখানে উঠে আসে আমি নোট করব, সেগুলো সম্ভব হলে আমি সংসদে আলোচনা করব। সুতরাং এর মধ্য দিয়ে
এই গ্রামীণ বা প্রান্তিক জনগণের কথা উঠে আসবে এবং এই কথা সংসদ পর্যন্ত যেতে পারবে। এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাদের এই আজকের এই অনুষ্ঠান। আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা কথা বলবেন, আপনাদের এলাকার কী কী উন্নয়ন হয়েছে সেগুলো আমি যদি বলতে চাই অনেক, আমরা বলবো যে গুরুত্বপূর্ণ যেই কাজগুলো আপনারা আমাকে বারবার বলেছেন যে এখান থেকে বীরকুশা, এখান থেকে ভবানীগঞ্জে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা করে দিয়েছি। তাইপুর থেকে শিকদারি পর্যন্ত যে রাস্তা, নগর আত্রায় পর্যন্ত সেই রাস্তাও আপনারা দেখবেন যে চেষ্টা করেছি চমৎকার রাখার। এবং গুরুত্বপূর্ণ যে রাস্তা, একদম গ্রাম গ্রামে যে রাস্তা, গ্রামীণ জনপথে যে রাস্তা, কিছু কিছু রাস্তা শুরু হয়েছে এগুলো শেষ হবে, বাট গ্রামের সব রাস্তা যে একদম পাকা হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই, তাহলে তো গ্রাম থাকবে না, তাহলে এটা শহর হয়ে যাবে। এরও এই জন্যে একজন মাঠের মধ্যে যে একজন বাড়ি করতেছে তার জন্য বিদ্যুৎ দিতে হবে, তার জন্য রাস্তা দিতে হবে, তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে। এরকম আমাদের সামাজিক নানান সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যেও সরকারের অর্থ সম্পদ, সীমিত অর্থ সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করে আইন শৃঙ্খলার উন্নতি, এলাকার অবকাঠামো উন্নয়ন, এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, এই কতগুলো জিনিস কনসিডারেশন নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তাই আপনাদের থেকে আপনাদের সাজেশান চাই, উপদেশ চাই এবং আপনাদের সুচিন্তিত মতামত চাই, যেগুলো আমাদের জন্য আগামী দিনের দিক নির্দেশনা আসবে এবং আগামী দিনের আপনাদের জনপ্রতিনিধি নির্বাচনের জন্য সহজ হবে বলে আমি বিশ্বাস করি। জননীতি শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশকে মধ্যমায়, বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, তার একজন কর্মী হিসাবে আমি বাগমারায় কাজ করে যাচ্ছি। আপনাদের সবার সহায়তা, সহযোগিতা, সুচিন্তিত মতামত এবং গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে আপনারা করলে আজকে আমি এখানে সরাসরি উত্তর দিব এবং সম্ভব হলে আমরা যেগুলো পারবো না সেগুলো আমরা সংসদে আলোচনা করব এবং প্রত্যেকটা জায়গায় প্রতিটা ইউনিয়নে আমরা এই কাজটি চালিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রারম্ভিক বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য, আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। এখন আপনাদের এমপি আপনাদের প্রশ্নের উত্তর দিতে সরাসরি প্রস্তুত। মাননীয় এমপি মহোদয় অনুমতি দিলে আমি এই প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাই। আপনারা জনতার মধ্য থেকে যে কেউ এখন মাননীয় এমপি মহোদয়ের সাথে সরাসরি প্রশ্ন করতে পারেন। মাননীয় এমপি মহোদয়, প্রথমে আপনাকে সালাম, আসসালামু আলাইকুম। আমি যে প্রশ্নটি করব তার আগে এক মিনিট একটা কথা বলি, সেটা হচ্ছে একটি ফ্যামিলির অভিভাবকের কাছে যদি চাওয়া হয় যে যে সদস্যটা সবচেয়ে ভালো সে যদি চায় তাহলে হয়তো পূরণ করে সে অভিভাবক দ্রুত। আমি আমার নিজের কথা বলতেছি না চাচ্ছি বলে, বিষয় হচ্ছে আমাদের আমাদের ইউনিয়নের সবচেয়ে বেশি হচ্ছে লোক সংখ্যা হচ্ছে কৃষক। আমি চাইবো ওই কৃষকদের নিয়ে আর কৃষকের দ্বারাই আমাদের ইউনিয়ন সবচেয়ে বেশি উপকৃত হয়। তার মানে উপকৃত সদস্য হচ্ছে কৃষক, অভিভাবক হচ্ছে স্যার আপনি। বিষয় হচ্ছে গোটা দেশে এখন কৃষি মেলা হয় বিভিন্ন জায়গাতে, আমরা দেখি টেলিভিশনে এবং শুনি, পেপারে পড়ি, দেখি। আমাদের এলাকায় সেরকম কোনো কৃষি মেলা নাই। স্যারের কাছে একটা আবেদন, আমাদের এলাকায় আমরা খুব সুন্দর একটা কৃষকের মধ্যে আদান প্রদান হবে উদযাপন এমন একটি কৃষি মেলা আমরা দেখতে চাই স্যার, আপনার কাছে এটা আবেদন, আপনার মতামত আশা করছি। নেক্সট আপনারা যে কেউ হাত তুলতে পারেন। ধন্যবাদ। আমার এমপির সাথে সরাসরি আবার কথা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি থেকে
এবং উপস্থিত নেতৃবৃন্দকে এবং সুধীজনকে সবাইকে আমার সালাম ও সালাম আলাইকুম। আমি এমপি মহোদয়কে প্রশ্ন করতে চাই যে 2008 সালে এই নির্বাচনের সময় আপনি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো প্রতিশ্রুতি মোটামুটি আমরা সাফল্য পেয়েছি হামিদপুরের মানুষ। তো মাত্র কিছু আশা তো শেষ নেই, মানুষের তো আশা অনেক, তো আমাদের অনেক কিছু কিছু কাজ একটু আছে, এটা কীভাবে আপনি সমাপ্ত করবেন এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন যে অন্য অন্য উপজেলার মতো হামিদপুরের ইউনিয়ন একটি কৃষি সমৃদ্ধ এলাকা, কৃষিপূর্ণ, এখানে প্রচুর উৎপাদন হয়, এই কৃষি অনলাইনে বেচা কিনা করার সুবিধা কৃষককে করে দিতে পার, যদি দিতেন তাহলে কৃষক উপকৃত হতো। আর একটি প্রশ্ন যে আপনার কাছে, সেটা হচ্ছে যে সব জায়গার মতো হামিদপুরের ইউনিয়নে একটু মাদকের যে ব্যবসা বা মাদক সেবন যুব সমাজ এতে ধ্বংস হচ্ছে, এই মাদক ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ যদি করতেন তাহলে আমরা উপকৃত হতাম। ধন্যবাদ এমপি মহোদয়কে, ধন্যবাদ নেতৃবৃন্দকে। আমি আমি একটা করে উত্তর দিয়ে যাই না, তাহলে ভালো হবে, নাহলে পিছিয়ে যাবে। এই বাগমারাতে প্রথম প্রশ্নকারক বলছেন যে কৃষি মেলা, আমরা ইনশাল্লাহ এটা করব, ইনশাল্লাহ এটা আমরা করতে পারবো বাগমারাতে, আমরা অত্যন্ত অরম্যভাবে বলবো। আর যে সমস্ত কাজ অসমস্ত সেকেন্ড ম্যান প্রশ্ন করলেন সেগুলো, আর মাদক ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন এবং প্রশাসনকে জিরো টলারেন্স নিয়ে কাজ করছি, এবং আমি চেষ্টা করেছি বাগমারার কোনো এলাকায় কেউ এই মাদকের কেউ যদি খোঁজ পান সঙ্গে সঙ্গে খবর দিবেন, এবং আমরা চেষ্টা করছি আমাদের নিজেদের মধ্যে একটা সচেতনতা দরকার, পারিবারিক সচেতনতা দরকার, এবং এই মাদক ব্যাপারে আমরা জিরো টলারেন্স, আমাদের প্রশাসন ভেরি অ্যাগ্রেসিভ অ্যাবাউট দিস, এটার ব্যাপারে কোনো ক্ষমা করা হবে না। আমরা আপনারা যদি কোনো তথ্য আপনাদের কাছে থাকে ছোট্ট করে আমাকে SMS এর মাধ্যমে দিলেও আমরা সেটা অ্যাড্রেস করবো ইনশাল্লাহ। আপনাদের এই ব্যাপারে নাগরিক সচেতনতা খুবই তো গুরুত্বপূর্ণ, আপনার পাশের জন কি করছে, আপনার সন্তান কি করছে, পাড়া প্রতিবেশী কি করতেছে, এই ব্যাপারে আপনারা সবচেয়ে বেশি ভালো জানেন। এই জন্যে আমরা কিন্তু পুলিশ থেকে শুরু করে আমাদের প্রশাসনের বা রাজনৈতিক সচেতনতায় কোনো ধরনের এই ধরনের সুযোগ বাগমারাতে দেওয়া হয়নি, দেওয়া হবে না, এই ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি। নেক্সট বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মোহাম্মদ আইয়ুব আলী, আমাকে চেনা কুমারবাড়ির 8 নম্বর ওয়ার্ডের সভাপতি। আপনি একজন শিক্ষা বিভাগ, এত শিক্ষার প্রতি অনুরাগ, আমি ইতিপূর্বে অনেক এমপি আমাদের চলে গেছেন কিন্তু দেখেন আর কি, এর প্রেক্ষিতে আমার ওয়ার্ডে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসাটি ফেসিলিটি ডিপার্টমেন্ট থেকে কোনো অনুদান পায় নাই, তো আপনার এমপি হলে ওই মাদ্রাসার একটি ফেসিলিটি বিল্ডিং দেওয়ার আপনার প্রতি কোনো অনুরোধ করছে, আপনি রাখবেন কিনা। 2 নম্বর প্রশ্ন, আপনি সংসদে উপস্থাপন করবেন যে আমার মাদ্রাসা ইবতেদায়ী সেকশনে কোনো উপবৃত্তি না থাকার কারণে সেল ভ্যালু কমে যাচ্ছে, দিল্লির উপবৃত্তি না থাকার কারণে প্রাইভেট উপবৃত্তি আছে কিন্তু ইবতেদায়ীতে কোনো উপবৃত্তি নাই, যে কারণে ছাত্রের সংখ্যা দিন দিন ঝরে পড়ছে আর কি, তো আপনি সংসদে এ ব্যাপারে উত্থাপন করবেন কিনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি উত্তর দিচ্ছি যে ইবতেদায়ী এটা কিন্তু আমাদের বাগমারা না, সারা বাংলাদেশের একটা মানে এই মানে মাদ্রাসার যে প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থার একটা অসুবিধা ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু এই প্রথম ইবতেদায়ী যে প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের সমমানের মর্যাদায় নিয়ে আসছেন এবং ইবতেদায়ী শিক্ষকদের বেতনের ব্যবস্থা করেছেন। সুতরাং আমাদের সরকার এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ড ছিল, জাতির জনক বঙ্গবন্ধু একটি বোর্ড করেছিলেন সেই সময় কুষ্টিয়াতে, আবার জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা বোর্ড করলেন সে ঢাকাতে। সুতরাং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জননেত্রী সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, এবং এই বছরে আমরা বাগমারাতে 6টি মাদ্রাসার বিল্ডিং ফ্যাসিলিটি দিয়ে করতে পারবো ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ যে সমস্ত মাদ্রাসা তার মধ্যে এই বছরে 6টা মাদ্রাসার বিল্ডিং আমরা করতে পারবো, তার মধ্যে যদি হামিদপুর ইউনিয়ন একটি পায় তাহলে আমি বেশি খুশি হব। ধন্যবাদ।
নেক্সট আসসালামু আলাইকুম এমপি মহোদয় এবং উপস্থিত সকলকে আমার প্রশ্ন হলো যে বাগমারা বিরাট জনগোষ্ঠী এখান এখানে বেকার লোকের বেকারত্ব দূর করেন এ সম্পর্কে আপনার ভাবনার কথা জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন হামিরকুসা বিল যশো জলাবদ্ধতার কারণে ফসল ফলাতে কৃষকের কষ্ট হয় এবং সেই জলাবদ্ধতার কারণে সেই ফসল কাটতেও কষ্ট হয়, তাই আপনার মাধ্যমে এই বিলের জলাবদ্ধতা দূরীকরণের কথা জানতে চাই। তৃতীয় প্রশ্ন যে কথা আমার ভাষা বলে গেল যে কৃষি বেলা, এর সাথে আমি যোগ করতে চাই এই কৃষি বেলায় শাইক সিরাজ থাকলে আমাদের আরো ভালো হতো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা নতুন নতুন প্রশ্ন চাই, আমরা পাচ্ছি, খুশি হলাম যে আমরা চেষ্টা করেছি। বেকারত্ব, বেকারত্ব একটা বড় আমাদের বড় চ্যালেঞ্জ। আপনারা জানেন যে এখন ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে, তাদের কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমাদের সরকার এই গত 9 বছরে প্রায় 2,30,00,000 বেকারকে চাকরি দেওয়া হয়েছে, সরকারি চাকরি সকল জায়গায় পূরণ করা হয়েছে। বাগমারাতে সকল প্রতিষ্ঠানে নিয়োগ কমপ্লিট করা হয়েছে, বাগমারাসহ সারা বাংলাদেশে যে প্রাইভেট সেক্টরে যে কর্মসংস্থান সেটার জন্য আমাদের সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে আমাদের রাজশাহীতে একটি হাইটেক পার্ক হচ্ছে, যেখানে 14,000 ছেলে মেয়েদের চাকরি হবে, এই রাজশাহী মানুষ চাকরি পাবে। এবং আমি ব্যক্তিগতভাবে রাজশাহীতে একটি পাওয়ার প্ল্যান্ট করেছি, যেটা বিদ্যুৎ আপনারা দেখতে পান, এই রাজশাহী জেলার বিদ্যুৎ কিন্তু আমার পাওয়ার প্ল্যান্ট থেকে হয়। সুতরাং সেখানেও 100 থেকে 150 লোকের কর্মসংস্থান হয়েছে। আর একটি বিসিকে একটি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি ইতিমধ্যেই অপারেশনে গেছে, সেখানে আমরা ইতিমধ্যে 2,000 মানুষকে চাকরি দিয়েছি। গতকালকে আমি দেখলাম সেখানে বাগমারা থেকে 95 জনের চাকরি হয়েছে, এবং এই বছরের মধ্যে ওখানে আমরা আরও 10,000 ছেলে মেয়েকে চাকরি দিতে পারবো। সুতরাং এই বেকারত্ব এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, এটা সত্য কথা, এবং এটা দূরীকরণের জন্য সরকার সচেষ্ট আছেন। এবং রাজশাহীতে একটি স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, এবং এই স্পেশাল ইকোনমিক জোন যদি হয় এখানে 50,000 ছেলে মেয়েদের চাকরি হবে উইদিন 2 ইয়ার্স। শুধু অনেক ইন্ডাস্ট্রি হবে, এবং এই রাজশাহীতে গ্যাস জননীতি শেখ হাসিনার নেতৃত্বে সরকার এবছরে পাইপলাইনে গ্যাসের ব্যবস্থা করেছে, সেখানে আরও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাল্লাহ। আমরা এর সঙ্গে সঙ্গে আমি বলবো নানা রকম কর্মসূচি মধ্য দিয়ে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, এটা মানতে হবে আপনাদের। একটি বাড়ি একটি খামার, বাগমারাতে 3,500 ছেলে মেয়েরা সকর্মে তারা বেকারত্ব দূরীকরণ করেছেন। এবং এই যে ছোট ছোট যেসব মুরগির ফার্ম থেকে শুরু করে যে ফার্মগুলো আছে, এবং যারা যুব সমাজ তাদেরকে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে 1,00,000 থেকে 2,00,000 টাকা পর্যন্ত লোন দেওয়া হবে নিজের সকর্ম সংস্থানের ব্যবস্থা করার জন্য। সুতরাং নানানমুখী কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আমরাও এগিয়ে যাব, এবং আপনাদের সবার সম্মিলিত চেষ্টা আমাদের দরকার। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্নকর্তা মহোদয়কে আমি অনুরোধ জানাবো আপনি নিজে দাঁড়িয়ে একটু পরিচয় দেবেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আরেকটা প্রশ্ন ছিল ওই যশোর বিলের ব্যাপারে, এটা নিয়ে আমি কিন্তু কাজ করেছি, আপনারা অনেক জানেন, অনেকেই হয়তো জানেন। বিএমডিকে ইতিমধ্যেই বলা হয়েছে বড় একটি ক্যানেল, ওই যে তালগুড়িয়াতে যে ক্যানেলটা, এই ক্যানেলটা করে ক্যানেল করে এবং এটাকে একটা ওয়াকওয়ে করে একটা ট্যুরিজম সহ একটা বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে 10 কোটি টাকার প্রকল্প নিয়ে। তখন আপনারা বিল যশোতে যেই জমিগুলো পতিত থাকে সেগুলো আর জলাবদ্ধ থাকবে না। আমরা আমাদের যে কোনো জনগুরুত্বপূর্ণ যে কোনো প্রশ্ন যে কোনো কাজ আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে যাব, সব একসঙ্গে করা যায় না, নানান আর্থিক সীমাবদ্ধতার মধ্যে, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি। থ্যাংক ইউ। আর আপনারা যেই যেই প্রশ্ন করেন পরিচয় দিয়ে করেন, আর কে বললেন শাইখ সিরাজের, আমরা চেষ্টা করব অবশ্যই কৃষি মেলাতে শাইখ সিরাজ অবশ্যই, ওনাকে বললে আমার সাথে সম্পর্ক আছে বলবো, চেষ্টা করবো ইনশাল্লাহ তাকে নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইদ্রিস আলী,
আলোকনগর মহিলা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আরেকটি পরিচয় সাবেক ছাত্র নেতা বাংলাদেশ ছাত্রলীগ তাহিরপুর ডিগ্রি কলেজ। মঞ্চে ভূমিষ্ঠ সকল নেতৃবৃন্দকে আমার শ্রেণী মোতাবেক সালাম, এবং যারা আমার ছোট আছেন তাদেরকে শ্রেণী মোতাবেক স্নেহ, একসঙ্গে সবাইকে মুজিবের শুভেচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে, বাগমারা থানার প্রথম এবং একমাত্র মহিলা স্কুল অ্যান্ড কলেজ আলোকনগর মহিলা স্কুল অ্যান্ড কলেজ, যা নারী শিক্ষা উন্নয়নের জন্য মরম সাবেক নেতা সাবেক মন্ত্রী সর্দার আমজাদ সাহেব করেছিলেন, যেখানে যেখানে আমরা 2008 সালের 29 ডিসেম্বর মাননীয় সংসদ সদস্য নির্বাচনের পর থেকেই আমাদের রাজনৈতিক কার্যকলাপ প্রায় ওই প্রতিষ্ঠানেই করে থাকি। তো ওই প্রতিষ্ঠানের পাঠদান উন্নয়ন এবং সার্বিক পরিস্থিতিতে অবকাঠামোর নাই বললেই চলে। আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, প্রতিষ্ঠানটির সভাপতি মহোদয় মঞ্চে উপস্থিত আছেন, ওনারও দৃষ্টি আকর্ষণ করব, এবং সাবেক সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন, ওনারও দৃষ্টি আকর্ষণ করব। প্রতিষ্ঠানটি অবিলম্বে আমাদেরকে একটি বিল্ডিং দিয়ে ধন্যবাদ করবেন, আমাদেরকে খুশি করবেন। আরেকটি প্রশ্ন, যে কামালের বাড়ি হইতে সিরাজের বাড়ি পর্যন্ত বাইপাস একটি রোড আছে, হাটের দিনে প্রায় 1-1.5 কিলো হবে, হাটের দিনে অর্থাৎ রবিবার বৃহস্পতিবারে আলুহাটার ভিড়ে দুই রাস্তা ব্লক হয়ে গেলে আমাদের ছেলে মেয়েদের স্কুলে আসার বিশাল সমস্যা দাঁড়িয়ে যায়, সেই ক্ষেত্রে বাইপাস রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে এমপি মহোদয়কে আমি সবিনয় অনুরোধ জানাব। এই সঙ্গে অত্র আমার এমপির সাথে আমার সরাসরি কথা বলা অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সকলকে আমি ধন্যবাদ এবং জানিয়ে শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সব একসাথে দেব, আর কে কে প্রশ্ন করবে? লিখছি, আমি লিখতেছি সব, প্লিজ। মেয়েদের মধ্যে প্রশ্ন করবে না, মেয়েদের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার বাড়ি 14 নম্বর হামিদকুশা ইউনিয়নের রায়পুর গ্রামে। আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াজেদ আলী। আমি রায়পুর পানাইপাড়া জামে মসজিদের ইমামতি করি। তো আমার ছোট্ট একটি প্রশ্ন এমপি মহোদয়ের কাছে। আমার রায়পুর পানাইপাড়া জামে মসজিদ অত্যন্ত পুরাতন মসজিদ, সেই মসজিদটা আমরা সংস্কার করতেছি। তো সেই মসজিদে বিদ্যুতের ব্যবস্থা নেই। আমরা 2011 সালে দরখাস্ত করেছি, একটা খুঁটির প্রয়োজন, একটা খুঁটি হলে আমাদের মসজিদে বিদ্যুৎ পায়। এই একটা খুঁটির এ পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারিনি, অনেক চেষ্টা করছি, নাটক পর্যন্ত আমরা দৌড়াদৌড়ি করে, আমার সভাপতি সাহেব অনেক কষ্ট করেছে। তো এমপি সাহেবের সহ আছে, আমরা এমপি সাহেবের চেম্বারেও গিয়েছিলাম কলস্টারে। তো আমার অনুরোধ থাকলো আমাদের এই মসজিদে বিদ্যুতের একটি ব্যবস্থা যেন এমপি সাহেব করে, এ বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে আসেন, সামনে। মাননীয় এমপি মহোদয়, উপস্থিত সুধীবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন দু একটি। সংগঠন ব্যাপারে যেটা মাঠ
মাঠে আমাদের রাজনৈতিক কর্মীরা আছেন, তাদের মূল্যায়ন নাই। সকলকে নিয়ে একটা সমাবেশ করলে মনে হয় উন্নতি হবে। আর দ্বিতীয় প্রশ্ন, এই বিল্ডিংটা, এই স্কুলটা বহু ছাত্রছাত্রীরা ইয়া জায়গা হয় না, মাঠে অনেকে মাঠে বসে থাকে। অতি সত্বর একটি বিল্ডিং ঘর দেওয়ার জন্যে আমি অনুরোধ জানাই, ধন্যবাদ। মেয়েদের মধ্যে প্লিজ কেউ প্রশ্ন করলে করতে পারবেন। আচ্ছা, আমি একটা এই দুটো উত্তর দিয়ে দেই। যে জামে মসজিদের বিদ্যুতের কথা বলল, আমি আজকে কথা দিচ্ছি 3 দিনের মধ্যে আপনার এই জামে মসজিদের বিদ্যুতের কানেকশন দেওয়া হবে। আর যে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমি আজকে বসে আছি, আমি কথা বলে আসছি, এই প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং ইনশাআল্লাহ 2018 সালে নতুন আরেকটি বিল্ডিং দেওয়া হবে। নেক্সট প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম এমপি সাহেব। আমরা ভ্যান চালক, তাই করে ভ্যান চালায় ভ্যান নিয়ে গেলে বলা 5 টাকা 10 টাকা না দিলে বলা আমার অন্যায় নাই না কথা বলে। আপনার পুলিশে পুলিশে ডাকলে বলা পুলিশ আমার ভ্যানের চালা পিটিয়ে পাড়াই। এই আপনি একটা শুভাচার আপনি করেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল জলিল, 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য। তো আমি এমপি স্যারের কাছে প্রথম প্রশ্ন করছি। তো আমি খাপর গ্রামের বাসিন্দা, আমাদের গ্রামে দুঃখজনক হলো সত্য বিদ্যুৎ নাই। তো স্যারের নির্বাচনী অঙ্গীকার ছিল আমাদের গ্রামে বিদ্যুৎ দেওয়ার কথা ছিল। তো কত সময়ের মধ্যে আমাদের গ্রামে বিদ্যুৎ হবে স্যার যদি একটু বলতেন, তাহলে আমাদের গ্রামবাসী আশ্বস্ত হতো। আমার দ্বিতীয় প্রশ্ন, কোন খাপুর গ্রাম 6 নম্বর ওয়ার্ড। আমার দ্বিতীয় প্রশ্ন, এটা আপনার নির্বাচনী অঙ্গীকার ছিল 8 সালের, গোয়ালকান্দি হইতে স্বর্গতে হইতে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি পাকাকরণ প্রসঙ্গে, তো এটা কত দিনের মধ্যে রাস্তাটি পাকাকরণ হবে এটা যদি স্যার বলতেন, তাহলে এলাকাবাসী উপকৃত হইত। আমার তৃতীয় প্রশ্ন, সামনে যেহেতু নির্বাচন, গত নির্বাচনে স্যার অবগত আছেন, রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে যে সেন্টারটি আছে ভোট কেন্দ্র, এই সেন্টারে নাশকতা হয়েছিল, তো সেন্টারটি পরিবর্তন করে অর্জুন পাতা উচ্চ বিদ্যালয়ে যদি করেন সামনে নির্বাচন, তাহলে 6 নম্বর ওয়ার্ডবাসী স্যারের কাছে উপকৃত হইত বা আশ্বস্ত হইত। ধন্যবাদ স্যার। সালাম আলাইকুম। নেক্সট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি 14 নম্বর হামিদ হুসাইনের মহিলা আওয়ামী লীগের সভাপতি। আমি আপনার কাছে জানাতে চাই, আমরা যে কিছু কয়েকদিন আগে আমাদের 31 কমিটি একটা সদস্য আর ইউনিয়ন কমিটি আছে একটা হলো 37 সদস্য, তো আমাদের এখানে মহিলারা যারা আছে সবাই আপনার অনুরাগী, তা আমরা আওয়ামী লীগের অফিস চাই, মহিলা একটা বসার জন্য একটা অফিস চাই। আর দ্বিতীয় প্রশ্ন আমার, আমি আমার বাড়ি এখান থেকে 10 কিলোগ্রাম শ্রীপতিপাড়া, স্যার চিনেন কি না আমি অত ভালোভাবে জানিচ্ছি না, তবে ওখানে ওই প্রাইমারি স্কুলের সভাপতি আমি, ওখানে আপনি দিয়েছেন ওখানে কিছু কতিপয় ব্র্যাক স্কুল, যারা কতিপয় নিয়ে আসতে তাদেরকে ভালোভাবে বলে তারা শুনতেছে না, এই কারণ আমি তাদেরকে কি এই জন্য আমার কি করণীয়, এই বলে আমার প্রশ্ন শেষ করছি। আসসালামু আলাইকুম। নেক্সট, আর কেউ প্রশ্ন করতে চান, স্যার প্রশ্ন করতে পারেন। এমপি মহোদয়কে আসসালামু আলাইকুম। আমাদের বাগমারায় 300-এরও বেশি প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে, তা আমরা আশা করছি যে একটা বাগমারা, বৃহত্তর বাগমারা থানায় একটি প্রতিবন্ধী স্কুল ও খেলাধুলার একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। এই ছেলে মেয়ে নিয়ে আমরা শহরে যেতে পারি না, সবাই প্রতিবন্ধী ছেলে মেয়ে নিয়ে বাড়িতে কাতরাচ্ছে, তা আপনি বিষয়টা বিবেচনা করবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেক্সট, পরের কেউ কই কই কই। আমি এই কয়েকটা উত্তর দিয়ে নেই। এই যে ভ্যান চালক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভ্যান চালকদের সবার সাথে বসেছি, তাদের প্রথম প্রবলেমই ছিল এই যে টোল আদায়। বাগমারাতে কাউকে টোল দিতে হবে না, আপনারা যদি টোল দেয় না
তাহলে আমার কি করার আছে? আপনারা টোল দেন কেন? আমি বলেছি যারা টোল চাবে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশকে খবর দেন, না হলে আমাকে খবর দেন। অনেকে বলেছেন সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ গেছে, সেটা কোনো জায়গায় আপনাদের টোল দিতে হবে না ভ্যান চালকদের, আমি কথা দিচ্ছি। তারপরে এই খাপুর গ্রামের বিদ্যুৎ, এটা নিয়ে আমি আমি জানি, আমি আমি আজকে কথা দিয়ে যাচ্ছি 15 দিনের মধ্যে খাপুর গ্রামের বিদ্যুৎ আয়ন করা হবে। যে আর একটা প্রতিবন্ধী স্কুল, প্রতিবন্ধী ব্যাপারে আপনারা অত্যন্ত সংবেদনশীল একটি জিনিস, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সজীব সাইমা ওয়াজেদ পুতুল, যিনি প্রতিবন্ধীদের নিয়েই কাজ করেন, অটিজম নিয়ে কাজ করেন, সারা বাংলাদেশ তো বটেই সারা পৃথিবী নিয়ে কাজ করেন। গত পরশু দিন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রতিবন্ধীদের আলাদা স্কুল করার দরকার নাই, প্রতিবন্ধীরা স্বাভাবিক স্কুলে যাবে, কিন্তু আমাদের মানসিকতাটা একটু চেঞ্জ করতে হবে। প্রতিবন্ধীরা তারাও আমার ছেলে, তারাও আমার ভাই, তারাও আমার বোন, তারাও স্বাভাবিক স্কুলে গেলে এবং তাদের সঙ্গে যদি আমরা স্বাভাবিক বিহেভ করি দেখবেন যে তারাও কিন্তু আস্তে আস্তে তাদের সেই অটিজমটা চেঞ্জ হয়ে স্বাভাবিক হবে। সুতরাং প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কুল করার কিন্তু আমরা চাই না, এটা এটা মানবিকভাবেই আমরা সমুচিত মনে করি না, বাট স্বাভাবিক স্কুলেই যেন প্রতিবন্ধীরা আমরা তাদের সহায়ক আচরণ আমাদের থেকে পায়, এই ব্যাপারে শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সবার সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার এমপি মহোদয় উপস্থিত এবং আমার পার্শ্ববর্তী জনসাধারণকে আমার আসসালামু আলাইকুম। আমি 14 নম্বর হামির কুসুনের 4 নম্বর ওয়ার্ডের একজন আওয়ামী লীগ সদস্য। আমি স্যারের কাছে একটা প্রশ্ন করব, বিশালভাবে অনুরোধ করি একটাই, যেহেতু এই স্কুলে আমার এই স্যার দীর্ঘদিন থেকে লেখাপড়া করে এই স্কুল থেকে চলে গেছেন, আমি স্যারের কাছে একটা কথা বলবো অনুরোধ সহকারে, কারণ এই আপনি এই স্কুল সম্পর্কে সব কিছু জানেন, প্লাস আমার স্কুল মাঠটা আলো হাঁটার প্রচণ্ড পরিমাণ আলো কিনা ভাষা হয় এখানে, কিন্তু এই মাঠে প্রচণ্ড পরিমাণ স্যার পানি জমে থাকে, যেখানে আধুটু পানিও থাকে বর্ষার সময়। এখন আপনার কাছে আমার আকুল আবেদন একটাই, যে এই পানি নিঃশাসন কিভাবে করা যাবে, কোন পদ্ধতিতে কিভাবে কি করলে পানি নিঃশাসন হবে এবং আমাদের গ্রামের সাধারণ মানুষ আলু হাঁটায় আলু কিনা বাসা করতে সক্ষম হবে এবং যাতে মাঠের একটা উন্নতি হয়, এই জন্য আমি স্যারের কাছে আমি আকুল আবেদন করছি, মাঠটা সমস্যা করলে আশা করি আমরা অনেক উপকৃত হব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এটি শেষ প্রশ্ন আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য, আর একজন বলবেন, আর একজন বলেন। মাননীয় এমপি মহোদয়, উপস্থিত নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে 14 নম্বর হামিরকুসা ইউনিয়নে যদি একটি অভিযোগ কেন্দ্র বা একটি বক্স থাকতো, তাহলে আমার মতো অনেকেই নাম না জানিয়ে গোপনে সমস্যার কথা তুলে ধরতে পারত। এরকম কোনো বক্স বা কেন্দ্র করার মতো কোনো সুযোগ আছে কিনা মাননীয় এমপি মহোদয়ের কাছে, আমার এটাই একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। শেষ প্রশ্ন করেন এবং ছোট্ট করে শেষ প্রশ্ন করেন, সময় নেই। জি, ছোট প্রশ্নই হবে আল্লাহ চাহে তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এমপি স্যারের কাছে অনেক দিন থেকে খোলাখুলি একটা জিনিস চাইতেছিলাম, চাইতে মনে মনে ভাবতেছিলাম যে পুরা বাগমারাবাসীর জন্য, দেশের জন্য, সেটা হইতেছে যে এমপি স্যার অনেক কাজে আল্লাপাক তাকে করাইছে, বিভিন্ন উন্নয়নশীল কাজ দুনিয়ার লাইনে, দিনের লাইনেও কম বেশ আছে। তো দিনের লাইনে সারা বাংলাদেশ বা দেশ বিদেশে সফর করে দেখতেছি যারা শিল্পপতি এবং এমপি মন্ত্রী হয়েছে, এরকম লোক প্রায় এলাকায় এক থেকে একের অধিক পর্যন্ত কওমি মাদ্রাসা করছে। আমি বলতে চাচ্ছিলাম এই কথাটা 10 বছর ধরে বা 8 বছর ধরে হইতে পারে, কিন্তু আল্লাপাক বলাই নেয়, আল্লাহ এক সুযোগ করে দিছে যে ওনার বাবা মায়ের নামে এবং ওনার নামও একটা কওমি মাদ্রাসা বা একের অধিক কওমি মাদ্রাসা যদি আল্লাপাক করার তৌফিক দেন, তো ওনার নেক্সট জেনারেশন উনি এবং যতদিন আল্লাপাক এই মাদ্রাসা রাখবে উনি জানেন এই ব্যাপারটা যে আল্লাপাক তাকে কবরে বসে নেকি দিবেন। আর এটা হলে হয়তো এলাকার মধ্যে যোগ্য আলেমের খুব অভাব, যারা কওমি থেকে আলেম হয়, সাধারণ এই সমস্ত আলেম তো আপনার কিছু জিনিসের উপর লেখাপড়া করে, এটা হলে ভালো হয়। আর একটা কথা বলবো, সেটা যে বাগমারা থানায়
বিভিন্ন দেশের অন্য জায়গা তো আছে, বাগমারা থানাতে এটা এখন ইদানিং দেখা যাচ্ছে যে তাবলিকের লোক দুই একটা মসজিদে উঠতে গেলে, আমি জানি সারও এক চিল্লার সাথী একটু ইদিক উদিক বলতেছে, জানি না কেন বলতেছে, বাংলাদেশের সরকার তো এটা নিষেধ করেনি। এটা যদি এরকম হয়, আমি চাহে তো আল্লাহ যে মসজিদে আল্লাহ পাক যাওয়াবে, আমি স্যারের কাছে এর আগেও কথা বলছি এবং আমি কথা বলার চেষ্টা করব। যদিও স্যারের কাছে চাওয়া না, আল্লাহর কাছে চাওয়া, কিন্তু স্যার আল্লাহ পাক এলাকার মধ্যে কোর্সেট এবং তাবলিকের সাথী, ওনার ভাই এই তাবলিকের ব্যাপারে আল্লাহ পাক বহু দহরম গরম করাইছে, যে লোককে ধরছে সেই লোককে খাবড়া দিয়ে আল্লাহর রাস্তায় বাইর করার চেষ্টা করছে দিনের দিক দিয়ে। আমি চাই স্যারও এটা করবে, আল্লাহর কাছে আমার এটা দোয়া এবং স্যার যেন করেন আর এই মাদ্রাসা সম্বন্ধেও করবেন, এটা আমার একটা আশা আল্লাহর কাছে। ধন্যবাদ। আমি মাগরিবের সময় হয়ে যাচ্ছে, এই জন্যে আর প্রশ্ন নিতে চাচ্ছি না। আপনাদের কি মনে অনেক প্রশ্ন ছিল এখনো না, হয়ে গেছে সব? আরও অনেক প্রশ্ন আছে। আজকে আমাদের যে আমাদের মুক্তিযোদ্ধা জব্বার চাচা যেটা বললেন, আমরা হামিদ কিশোর ইউনিয়নে একটি অভিযোগ বাক্স রাখবো, যেখানে আপনারা অভিযোগ ফেলবেন এবং আপনাদের কথা বলবেন। আমি চেষ্টা করবো আপনাদের সেসব পড়ে সম্ভব সমাধান দেওয়ার জন্য, এবং অভিযোগ বাক্স আবার কেউ নিয়ে যায় না। যাই হোক, আমাদের একটা প্রশ্ন আছে, এই স্কুলে আমি হামিদ কিশোর স্কুলে পড়াশোনা করছি, সত্যি এটা আমার সত্যি শৈশবের স্মৃতি বিজড়িত জায়গা। এই স্কুল মাঠে আমি ফুটবল খেলেছি, আমার খুব মনে পড়ে যে এখানে আমি অনেক দিন ফুটবল খেলেছি এবং একটা সুন্দর একটা মাঠ ছিল, ঘাস ছিল, সে মাঠে খেলা হতো। কিন্তু একটা দেখেন সামাজিক পরিবর্তন, এই সামাজিক পরিবর্তনগুলো কিন্তু আমরা আমাদের প্রয়োজনে করেছি, নানানভাবে এই প্রয়োজনের মিসইউজ করা হচ্ছে। আমি বলবো যে বাগমারা সকল স্কুলের মাঠ হাট বাজার থেকে সরে আনতে হবে, প্রথম এটা আদেশ। কারণ আমি আমি এই মসমলে এখানে আমাদের অনিল দা বসে আছে, ওনাকে আমি বলেছিলাম যে মসমলের স্কুলের মাঠটা আগে ক্লিয়ার করেন, উনি চেষ্টা করতেছেন, মানে এই স্কুলের মাঠটার বেনিফিশিয়ারি কারা এটা কিন্তু জানতে হবে। এখন সব দায়ী দায়িত্ব আমাকে দিলে তো হবে না, এই এত সুন্দর একটা মাঠ কিভাবে নষ্ট হলো, হাট বসানোর জন্য নষ্ট হলো, আমরা কেন এখানে হাট বসালাম, এই ব্যাপারে আপনাদের বলবো, এই স্কুল কমিটিকে বলবো, তারা যেন এই স্কুলের মাঠকে স্কুলের বাচ্চাদের খেলাধুলার জন্য যেন ছেড়ে দেয়, নট হাট, হাট বসানোর জন্য আরও জায়গা আছে। সুতরাং স্কুলের মাঠ খেলাধুলার জন্য হবে, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে। আর একটি যে বললেন যে কওমি মাদ্রাসার ব্যাপারে, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়, একটা ভালো কাজ, আল্লাহ আল্লাহ রসুলের যদি আমরা জীবনকে গড়তে চাই, হেদায়েত চাই, তাহলে এই কোরআন হাদিসের শিক্ষা লাগবে। এবং তাবলিগ জামাত অত্যন্ত ভালো একটি মানে ভালো একটি পথ টু রেক্টিফাই ইওর সেলফ, জীবনকে আপনার জীবনকে চেঞ্জ করার জন্য তাবলিগের এই পথটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো, এবং তাদেরকে আমরা সহায়তা করতে চেষ্টা করি। কওমি মাদ্রাসার ব্যাপারে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী এই কয়েকদিন আগে দেখেছেন যে কওমি শিক্ষিত তাদের 1050 জনকে চাকরি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সুতরাং এই 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 শিক্ষার প্রতিও যে বর্তমান সরকারের গুরুত্ব আছে সেটা কিন্তু প্রকাশ পায়। আর আমার পক্ষ থেকে আমি এটা বলার জন্য বলছি না, আমাদের সাকোয়াতে এরকম একটি প্রতিষ্ঠান আছে, সেখান থেকে হাফেজ হচ্ছে, এই ব্যাপারে আমি এগুলো বলবো না, আমরা আমার সম্ভব সহায়তা থাকে এবং আগামীতেও থাকবে। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবার সহায়তা সহযোগিতা পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ, সহায়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। হামিদ কোষাবাসীকে আবার শুভেচ্ছা রইল, আগামী রমজানের শুভেচ্ছা রইল, আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য হিসেবে আপনাদের সাথে প্রশ্নোত্তরে মিলিত হলো। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে জননেতা ইঞ্জিনিয়ার এমপি এমপি মহোদয়ের সাথে আপনারা আসেন কিনা বলেন, আগামী দিনে আপনারা ভোট দেবো কিনা বলেন, সরাসরি আমরা হাত তুলে দেখাই যে আমরা তাকে ভোট দেব। অসংখ্য ধন্যবাদ হামিদকুচ্ছা ইউনিয়নবাসীকে, আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন আমাদের এমপির সাথে।